16 এপ্রিল বিশ্ব বাংলা প্রথম পত্র বাড়ির কাজ। তোমার বাড়ি অতিথি এলো, কিভাবে তার যত্ন নেওয়া হয় বর্ণনা করো। 16 এপ্রিল, সাবজেক্ট ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, হোমওয়ার্ক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। নাম্বার ওয়ান, অনলি হি ক্যান সলভ দ্য প্রবলেম, নেগেটিভ। দুই, উই মাস্ট স্টাডি রেগুলারলি, নেগেটিভ। নাম্বার থ্রি, নো সোনার হেড দ্য স্টুডেন্টস ইন দ্য টিচার দেন দে স্টুড আপ, অ্যাফার্মেটিভ। নাম্বার ফোর, হেলথ ইজ ওয়েলথ, নেগেটিভ। নাম্বার ফাইভ, নো বডি বিলিভস আ লায়ার, অ্যাফার্মেটিভ। 19 এপ্রিল, বিষয় গণিত, অধ্যায় নবম, বাড়ির কাজ, পি কিউ আর একটি ত্রিভুজ, ত্রিভুজ পি কিউ আর এর তিন কোণের সমষ্টি সমকোণ। 19-20 এপ্রিল একই হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 3 লেসন 2 হোমওয়ার্ক ডি, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস, চ্যাট রিকল এক্স্যাক্টলি রিসাইটেড, প্রেসিয়াসলি ফিলিং হ্যাপিনেস আ ফ্রেন্ডলি কনভারসেশন রিমেম্বার। সেকেন্ড কোশ্চেন, ডু ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইট আনসারিং দ্য কোশ্চেন্স বিলো। নাম্বার ওয়ান, হাউ ওল্ড ওয়ার ইউ অ্যাট দ্যাট টাইম। নাম্বার টু, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কুল ইউ ওয়েন টু। নাম্বার থ্রি, হোয়াট ডিড ইউ পুট অন। নাম্বার ফোর, হাউ ডিড ইউ ফিল বিফোর ইউ স্টার্টেড ফর দ্য স্কুল। নাম্বার ফাইভ, হু ডিড ইউ গো উইথ। 20 এপ্রিল, শ্রেণী সপ্তম, বিষয় গণিত, অধ্যায় দ্বিতীয়, 2.2, বাড়ির কাজ, 11, 13, 14 এবং উদাহরণের অঙ্কগুলো। 21 এপ্রিল, বিষয় গণিত, অধ্যায় 9, পি কিউ আর এবং এম দেওয়া আছে, আমাদের করতে হবে। পি আর গ্রেটার দেন পি কিউ হলে প্রমাণ করো যে লেস দেন পি কিউ আর গ্রেটার দেন কিউ আর পি। 21 এপ্রিল, সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 3 লেসন 3 হোমওয়ার্ক। নাম্বার ওয়ান, ম্যাচ সেন্টেসেস ফ্রম দিস টেবিল। ফলোরার্স মাদার, মিস লাইলা, দ্য হেড টিচার, দ্য স্টুডেন্টস ইজ দ্য ক্লাস, ফ্লোরা, আক্সড, ম্যাট, স্টার্টেড, টুক। অ্যাট ফ্লোরা, ফ্রেন্ডস উইথ ফিউ স্টুডেন্টস, হার টু দ্য হেড টিচার, হার টু দ্য ক্লাস। নাম্বার টু, হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট দ্য স্টুডেন্টস অ্যাট টিচার্স অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল। ইফ ইউ রিমেম্বার এনি ইনসিডেন্ট অর এনিথিং ইন্টারেস্টিং দ্যাট হ্যাপেন্ড অন দ্য ফার্স্ট ডে, টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট শর্ট। 22 এপ্রিল, সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 3 লেসন 4 হোমওয়ার্ক, রাইট অ্যাবাউট আ সেট ইভেন্ট অফ ইয়র লাইফ ইন শর্ট। 22 এপ্রিল, বিষয় বিজ্ঞান, বাড়ির কাজ, অণু এবং পরমাণুর পার্থক্য কী। 23 এপ্রিল, বিষয় গণিত, অধ্যায় 9, বাড়ির কাজ, উপপাদ্য 3। 23 এপ্রিল, বিষয় বিজ্ঞান, অধ্যায় 6, বাড়ির কাজ, মোল প্রতীক, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। 26 এপ্রিল, বিষয় গণিত, অধ্যায় দ্বিতীয়, 2.2, বাড়ির কাজ, 11, 13, 14 এবং উদাহরণের অঙ্কগুলো। 26 এপ্রিল, সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 3 লেসন 5 হোমওয়ার্ক, রাইট অ্যান আনসার টু দিস কোশ্চেন অ্যাবাউট ইয়োর ওন ওয়ার্ডস, হোয়াই শুড উই ফরগিভ দোজ হু হার্ট আস। 27 এপ্রিল, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 5, বাড়ির কাজ, একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি কীভাবে তুমি তোমার দায়িত্ব পালন করবে লেখ। 27 এপ্রিল, বিষয় বিজ্ঞান, অধ্যায় 6, সংকেত দেখে লিখ, এসও টু, কেআই, সিএএসও ফোর, এনএ টু ব্র্যাকেট, সিও থ্রি ক্লোজ ব্র্যাকেট, এআইপিও ফোর, সিএও। 28 এপ্রিল, বিষয় গণিত, অধ্যায় দ্বিতীয়,
বাড়ির কাজ, 11, 13, 14 এবং ও ধরনের অঙ্কগুলো। 28 এপ্রিল সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 4 লেসন 1 এন্ড 2 হোমওয়ার্ক, রাইট অ্যান্ড আনসার টু দিস কোয়েশ্চন অ্যাবাউট ইয়োর ওন ওয়ার্ডস, মেক আ লিস্ট অফ থিংস দ্যাট মিস শাহানা হুদা ডাস অ্যাজ আ টিচার। 29 এপ্রিল বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি কীভাবে তুমি তোমার দায়িত্ব পালন করবে লেখ। 29 এপ্রিল বিষয় বিজ্ঞান অধ্যায় ষষ্ঠ পাঠ্য বইয়ের 2 নং সৃজনশীল প্রশ্ন। 30 এপ্রিল বিষয় গণিত অধ্যায় 2.3 বাড়ির কাজ 13 নম্বর, হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিনে কাজ করার পর হাবিবা চলে গেল, হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করল। সম্পূর্ণ কাজটি হালিমা কতদিনে করতে পারত? 14 নম্বর, একটি কাজ ক ও খ একত্রে 16 দিনে, খ ও গ একত্রে 12 দিনে এবং ক ও গ একত্রে 20 দিনে করতে পারে। ক খ ও গ একত্রে কাজটি কত দিনে করতে পারবে? 30 এপ্রিল সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 4 লেসন 4 এন্ড 5 হোমওয়ার্ক। নাম্বার 1, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ আ মোরালিটি সপ। নাম্বার 2, হোয়াট কাইন্ড অফ সপ উইল প্রেফার আ ফিক্সড প্রাইস অফ অর এ মোরালিটি সপ, হোয়াই। 3 মে বিষয় বিজ্ঞান বাড়ির কাজ, জীব জগতের শ্বসন প্রক্রিয়া ভিন্নতা বর্ণনা কর। 3 মে বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় ষষ্ঠ বাড়ির কাজ, 1 নম্বর, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কী কী মেনে চলতে হয়। 2, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিয়মগুলো লেখ। 4 মে বিষয় গণিত অধ্যায় দ্বিতীয় 2.3 বাড়ির কাজ, অনুশীলনী 2.3 20, 21, 22, 24 4 মে সাবজেক্ট ইংলিশ ইউনিট 1 লেসন 6 হোমওয়ার্ক, ফার্স্ট ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড দেন রাইট অ্যান্ড আনসার টু দিস কোয়েশ্চন, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিজন হোয়াই মিতু অ্যান্ড নিতু ডু নট গো টু স্কুল। 5 মে বিষয় বিজ্ঞান অধ্যায় চতুর্থ বাড়ির কাজ, মানুষের শ্বসনতন্ত্রে চিহ্নিত চিত্র অঙ্কন কর। 5 মে বিষয় গণিত অধ্যায় 9 বাড়ির কাজ, পি কিউ আর একটি ত্রিভুজ, পি কিউ আর ত্রিভুজে কিউ আর বৃহত্তম বাহু, প্রমাণ করতে হবে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন কিউ আর। 7 মে বিষয় বিজ্ঞান অধ্যায় চতুর্থ বাড়ির কাজ, শ্বসন প্রক্রিয়ার একটি প্রবাহ চিত্র অঙ্কন কর। 7 মে সাবজেক্ট ইংলিশ ইউনিট 4 লেসন 7 হোমওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্ক, থিঙ্ক অফ এ ফ্যামিলি ইউ নো ইন ইয়োর নেইবারহুড, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চনস অ্যান্ড রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট দ্য ফ্যামিলি, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য ফ্যামিলি, গেট ইচ মেম্বার্স নেম এজ অ্যান্ড ওয়ার্ক, ডু দ্য ফ্যামিলি মেম্বার্স শেয়ার ইচ আদার্স ওয়ার্ক, ডিসক্রাইব হু শেয়ার হোয়াট হোয়ার অ্যান্ড হু উইথ। 10 মে বিষয় বিজ্ঞান অধ্যায় চতুর্থ বাড়ির কাজ, শ্বসনতন্ত্রের সাধারণ রোগসমূহ থেকে ভালো থাকার উপায় বর্ণনা কর। 11 মে বিষয় গণিত অধ্যায় 11 বাড়ির কাজ, অনুশীলনী 11 সমস্যা 8 হতে 13 পর্যন্ত। 12 মে বিষয় বাংলা ব্যাকরণ ও নির্মিতি অধ্যায় সন্ধি বাড়ির কাজ, 1 নম্বর, নিচের সন্ধিগুলো বিচ্ছেদ করে সন্ধির নিয়ম খাতায় লিখবে, বৃক্ষ ছায়া সিংহাসন কিন্তু সংলাপ সদানন্দ। 2, সন্ধি কর, সংযোগ গীত সমানসন প্রশ্নবোধক, দ্বিযোগ অন্ত সমানসন প্রশ্নবোধক, দ্বিযোগ লোক সমানসন প্রশ্নবোধক। 13 মে বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় তৃতীয় বাড়ির কাজ, 1 নম্বর, কম্পিউটার বা ইন্টারনেট ছাড়াও তোমার জীবন ব্যবহার করা আর কী কী প্রযুক্তি সচেতনভাবে ব্যবহার করা উচিত তার একটি তালিকা কর। 2 নম্বর,
কম্পিউটারে আসক্ত একটি ছেলে বা মেয়ে সারাদিন কীভাবে দিন কাটায় সেটি নিয়ে একটি কাল্পনিক গল্প লিখো। 14ই মে, সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার, ইউনিট 4, লেসন 8, হোমওয়ার্ক। সাপোজ ইউ আর হৃদয়, নাও রাইট আ রিপ্লাই লেটার টু রিহার্স লেটার। 17ই মে, সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার, হোমওয়ার্ক। ফাইন্ড আ পার্সন ইন ইউর এরিয়া হু ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স ইন গিভিং সার্ভিস টু দ্য সোসাইটি, টক টু হার হিম অ্যান্ড প্রিপেয়ার আ শর্ট বায়োগ্রাফি অফ দ্য পার্সন। 8 মে, বিষয় বিজ্ঞান, অধ্যায় সপ্তম, বাড়ির কাজ। প্রতিদিন যে সমস্ত শক্তি তোমাদের কাজে ব্যবহৃত হয় তাদের নাম লেখো এবং সংক্ষিপ্ত বর্ণনা দাও। 19 মে, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় তৃতীয়, বাড়ির কাজ। ক, কপিরাইট আইন কি? খ, মুক্ত দর্শন আইন কি? গ, কয়েকটি মুক্ত সফটওয়্যারের নাম বলো। ঘ, কী কী সম্পদ আমরা পাইরেটেড দেখতে থাকি? 20 মে, সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার, চ্যাপ্টার 4, লেসন 11, হোমওয়ার্ক। ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান আনসার টু দিস কোয়েশ্চন। হোয়াই ডিড দ্য ব্লাইন্ড ম্যান ডিসক্রাইব অল দোজ ওয়ান্ডারফুল থিংস আউটসাইড দ্য উইন্ডো?